স্লোগানে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। শান্ত ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি প্রবেশের বিরুদ্ধে একাট্টা সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের অনুষ্ঠানে জড়িতদের বহিষ্কার সহ ছয় দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় সকল একাডেমিক কার্যক্রম বর্জনের কথাও জানান তারা। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। ফের উত্তাল বুয়েট ক্যাম্পাস। বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন ব্যানার হাতে শুক্রবার দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত গেল 27 মার্চ মধ্যরাতে এক ঘটনাকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের দাবি, জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে নিজেদের অবস্থান জানান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা, যার নেতৃত্ব দিয়েছিলেন বুয়েটের 21 ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি। রাজনীতিমুক্ত ক্যাম্পাসে দলীয় কর্মসূচি পালন করায় রাব্বি সহ অন্যান্য শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার সহ ছয় দফা দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজনীতিবিহীন পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা বজায় রাখা সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে 28 মার্চ মধ্যরাতের প্রবেশের অনুমতি পাওয়ার মাধ্যমে। আন্দোলন শুরুর 4 ঘন্টা পর শিক্ষার্থীদের মুখোমুখি হন বুয়েটের উপাচার্য। সরাসরি দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি, কিন্তু বিপত্তি বাঁধে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। যার বহিরাগত রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে কি হবে কি না হবে গ্রহণ করা হবে, কিন্তু তারা কারা তাদের খুঁজে বের করার জন্য তদন্ত করতে হবে, তদন্ত কমিটি করা হবে, তাদের রিপোর্টের বেসিসে আইডেন্টিফাই করা হবে। নিরাপত্তা নিশ্চিত করা ছাত্র কল্যাণ পরিদপ্তরের দায়িত্ব নয়। পরিচালক ডক্টর মিজানুর রহমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পরিচালক। কে বলছে যে তুমি চুপ করো, তুমি যে কথা বললে আগে ডিফেন্ড করো। কে বলছে যে ডিএসডব্লিউ পারমিশন ছিল, তাকে ডাকো, তাকে ডাকো। পরে তার পদত্যাগের দাবিও যুক্ত করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি শনি ও রবিবারের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। আগামীকাল 30 মার্চ শনিবার সকাল 8টা থেকে আমরা সকলে বুয়েটের সকল প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করব। পয়েন্ট নম্বর 2, সকল দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করব। দাবি আদায়ে শনিবার সকাল 8টায় ক্যাম্পাস ঘেরাওয়ের পাশাপাশি সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।